আপনি কত বছর বয়সে পশু কুরবানি করবেন? আমরা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস জানি, মুসিন্না পশু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করতে বলেছেন। উটের জন্য 5 বছর বয়স হতে হবে উটের পরিপূর্ণ, গরুর জন্য 2 বছর বয়স হতে হবে পরিপূর্ণ, খাসি ভেড়া দুম্বা কুরবানি করার জন্য 1 বছর বয়স হতে হবে পরিপূর্ণ। ফুকাহায়ে কেরাম বলে থাকেন, উটের বয়স যদি 5 বছর পরিপূর্ণ হওয়ার এক দিনও কম হয় সেটি দ্বারা কুরবানি হবে না, গরুর বয়স যদি 2 বছরের এক দিনও কম হয় সেটি দ্বারা কুরবানি হবে না, খাসি বা দুম্বার বয়স যদি এক দিনও কম হয় সেটি দ্বারা কুরবানি হবে না, ফুকাহায়ে কেরাম বলে থাকেন। পিয়ারে হাজিরিন, আমরা এই বয়স নির্ধারণের জন্য বাজারে যে কুরবানির হাতে যে সাধারণত দাঁত দেখে থাকি, দাঁত দেখে আমরা বয়স নির্ণয় করার চেষ্টা করি যে এই খাসিটির কি 1 বছর হয়েছে কিনা, এই গরুটির 1 বছর হয়েছে কিনা। পেয়ারে হাজিরিন, এখানে একটি বিষয় লক্ষণীয়, কোনো কোনো ক্ষেত্রে কোনো পশু তার নির্ধারিত বয়স হয়ে যায়, গরুর 2 বছর হয়ে গিয়েছে, খাসির 1 বছর হয়ে গিয়েছে, কিন্তু কোনো কারণে দাঁত উঠেনি, তাহলে সেই পশু দ্বারা কি কুরবানি হবে না? ফুকাহায়ে কেরাম বলেন, যা সেই পশু দ্বারাও কুরবানি হবে, যেহেতু তার হাদিসে বর্ণিত নির্ধারিত বয়স হয়ে গিয়েছে যদিও তার দাঁত উঠেনি। পেয়ারে হাজিরিন, এ বিষয়ে আমাদের সতর্ক থাকা জরুরি।